করোনার আঘাতে বিপর্যস্ত আমদানি রফতানি বাণিজ্য। বৈশ্বিক মন্দায় পাট ছাড়া প্রধান রফতানি খাত তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক, সিরামিক, ওষুধ রফতানিতে ধস নেমেছে। জুন পর্যন্ত ৬ মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে গেল বছরের চেয়ে প্রায় ৯ লাখ মেট্রিক টন পণ্য কম রফতানি হয়েছে। একই চিত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। ৬ মাসে গেল বছরের চেয়ে প্রায় ১ লাখ ৯ হাজার মেট্রিক টন পণ্য কম রফতানি হয়েছে। তবে জুনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। স্বাভাবিক সময় ৫০০ থেকে ৬০০ টন পর্যন্ত দৈনন্দিন এক্সপোর্ট কার্গো যেত, কিন্তু এই প্যান্ডামিকের কারণে সেটা ৩০ টন পর্যন্ত ছিল, এখন অলমোস্ট ৩০০ টনের উপরে করে পার ডেতে যাচ্ছে। আমাদের ক্রেতারাও আস্তে আস্তে তাদের অর্ডারগুলোতে ফেরত আসছে, আমরা আশাবাদী। নেতিবাচক ধারা আমদানিতেও বছরের প্রথম ৬ মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে গত বছরের চেয়ে ৩.৫ লাখ মেট্রিক টন এবং শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রায় ৪.৫ হাজার মেট্রিক টন শুল্ক করযোগ্য পণ্য কম আমদানি হয়েছে। আয়না থাকায় অনেক সিএনডি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে। এদিকে পণ্য পরিবহনের অতিরিক্ত ভাড়া নিচ্ছে এয়ারলাইন্সগুলো। অনেক মালিকের কোনো কাজ নাই, এই জন্য অনেকেরই চাকরি হারিয়েছে। এখন সপ্তাহে একটা দুটা ফ্লাইট চলে, সেখানে প্রতিটা শিডিউলে যে মাল আসার কথা সেই মাল তো আসতে পারতেছে না। এখানে আমদানিকারকরা প্রতি কেজিতে ৩ থেকে ৪ ডলার বেশি ভ্যালু দিয়ে মালামালকে এই দেশে আনতে হচ্ছে। গেল ৪ মাসে কাস্টমস হাউসগুলোর রাজস্ব আয় কমে গেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আহরণে ঘাটতি ১১,০০০ কোটি টাকা, আর ঢাকা কাস্টমস হাউসে ১১০০ কোটি টাকা। মহামারীটা না হতো তাহলে আমাদের যে প্রজেকশন ছিল সেটা আমাদের গ্রোথ হতো প্রায় ২০%-এর মতো। ২০% গ্রোথ মানে আমার প্রায় ৪,৫০০ কোটি টাকার মতো রাজস্ব আদায় হতো। এখন যেটা আমি দেখতে পাচ্ছি, আমার হয়তো ৩,৮৫০ কোটি টাকা রাজস্ব আহরিত হবে। এনবিআরের হিসেবে চলতি অর্থ বছরের মে পর্যন্ত ১১ মাসে গেল বছরের চেয়ে ২১,০০০ কোটি টাকার শুল্ক করযোগ্য পণ্য কম আমদানি হয়েছে। করোনা মহামারীতে শুধু মার্চ থেকে জুন পর্যন্ত ৪ মাসে ১৬,০০০ কোটি টাকার কম পণ্য আমদানি হয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা।